বিভিন্ন সরকারি প্রকল্পগুলি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেবার জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প দুয়ারে সরকার, আর এই প্রকল্পের কাজ শুরু হয়েছে সর্বত্র। সেই মতো গঙ্গারামপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিরঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। মূলত গঙ্গারামপুর পৌরসভার 1, 2, 3 ও 4 নম্বর ওয়ার্ডের নাগরিকদের কাছে সরকারি প্রকল্পগুলি পৌঁছে দিতে এদিন দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে পরিদর্শনে আসেন গঙ্গারামপুর পৌরসভার নবনিযুক্ত পুর প্রশাসক প্রশান্ত মিত্র, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল, গঙ্গারামপুর পুর প্রশাসক বোর্ডের সদস্য অমিতা সরকার বিশ্বাস সহ অন্যান্য পুর আধিকারিকেরা। এই প্রসঙ্গে গঙ্গারামপুর পৌরসভার নবনিযুক্ত পুর প্রশাসক প্রশান্ত মিত্র জানিয়েছেন, আজকে সরকারি দুয়ারে 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 যে প্রকল্প, সেই প্রকল্প আজকে এই গঙ্গারামপুর বিদ্যালয়, এই কালীতলার যে 4টা ওয়ার্ড আছে, 1, 2, 3, 4, এই 4টা ওয়ার্ডে আজকে এখানে চলছে প্রকল্পের কাজ। স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্যসাথী থেকে শুরু করে জমি সংক্রান্ত ব্যাপার থেকে শুরু করে মানবিক থেকে শুরু করে সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের কাছে পৌঁছে কাজগুলো করে দিতে হবে। গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি এলাকায় সেই ব্যাপারেই আমি এসেছি তত্ত্বাবধান করতে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে।